নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুকান্ত মান্না যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসাড়া এটি শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র রাশিতে অবস্থান করছে পূর্ব ফাল্গুনি সিংহ রাশিতে অবস্থান করছে আর পূর্ব ধনু রাশিতে অবস্থান করছে আপনি কোনো শুভ কাজ শুভ দিন দেখে করছেন আপনি কি জানেন যে যেদিনে কাজ করছেন সেই মুহূর্ত সেই ক্ষণটা আপনার ক্ষেত্রে শুভ কিনা সেটি কোনো দু চাকা গাড়ি কিনতে পারেন বা কাউকে টাকা ধার দিতে পারেন সেই টাকা তো আপনি চাইবেন যে পরবর্তীকালে কোনো ঝগড়া অশান্তি ছাড়াই আপনার কাছে ফেরত আসুক বা পাঁচশো টাকারও জিনিস কিনতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ দিন তো দেখছেন বা শুভ মুহূর্ত ক্ষণ আপনার সময় অনুযায়ী করলে আপনার ক্ষেত্রে সাকসেসটা অবশ্যই বৃদ্ধি পাবে এই যে শুক্রের নক্ষত্র তিনটি বললাম ভরণী পূর্ব পূর্ব পূর্বসাড়া এই নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন আপনারা চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা শোভনা কোনো শুভ কাজ করবেন না এছাড়া রাহুল নক্ষত্র আদ্রা সাতী শতবিষাও কোনো শুভ কাজ করবেন না এছাড়া শনির নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র আপনার শুভ কাজ করবেন না এই যে নটি নক্ষত্র বললাম রোহিণী হস্তা শোভনা আদ্রা সাথী শতভিসা পুষ পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এই যে নটি নক্ষত্র বাদ দিয়ে আপনি কাজ করে দেখবেন আপনার সাকসেসটা অবশ্যই বৃদ্ধি পাবে এটি জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম তো এইরকমভাবে আপনারা করে দেখুন অবশ্যই আপনাদের সাকসেস বৃদ্ধি পাবে আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ